এই যে ছোটবেলার থেকে বড় হয়ে ওঠা অ্যান্ড এভরিথিং, দুর্গাপুজোর নস্টালজিয়া যদি একটু তোমার কাছ থেকে জানতে পারি, থ্রো ব্যাক, অতীতের কোন সবচেয়ে মধুর স্মৃতিটা এখন মনে করলে ভালো লাগে? কারণ আই থিঙ্ক দ্য ফেজ উই আর ইন রাইট নাও, দ্য গ্রেট মেমোরিজ অফ ইয়েস্টারডে ইজ দ্য হোপ দ্যাট উই হ্যাভ ফর টুমরো। সো একটু যদি দেখো, দুর্গাপুজো সব থেকে বেশি যে আনন্দ যে হতো, এই যে দুর্গাপুজো আসছে, টু দ্যাট অ্যান্টিসিপেশন, আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ হিউজ কেক ইন লাইফ। মানে 2 মাস আড়াই মাস আগে থেকে যে দুর্গাপুজো আসছে, আই মিন ওই যে আনন্দ, দুর্গাপুজোর সময় কত আনন্দ করেছি জানি না, বাট ওই যে দুর্গাপুজো আসছে, ওই আসবে, কি কি করব না করব, কি করে যাব, বন্ধুদের সাথে কোথায় আড্ডা দিতে যাব, মানে ওই আমি মানে ওই এনথুজিয়াজমটা এক্সপ্লেন করা, আই থিঙ্ক ইটস এন এভরি ইন্ডিভিজুয়ালস, মানে কি বলবো, সবাইর একটা, আমি এখন দেখছি আমার মেয়েদেরকে, ওদের যে আনন্দ হয়েছে মানে লাস্ট 2 মাস ধরে, আই এম সো, মানে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। তা বলে এই না যে আমি এই বয়সে এসে এখনো আনন্দ নেই, এখন একটা পুজোর যাই না কি একটা আনন্দ, একটা ওটা আই থিঙ্ক বাঙালিরা ছাড়া, মানে আই ডোন্ট থিঙ্ক কেউ, সবাইকে সবাইকে হ্যাঁ নন বাঙালিদের মনে ধরে বুঝিয়ে দিই পুজোটা কি আমাদের, না কি কি একটা ফেস্টিভ্যাল তোমরা বুঝতে পারছো না। এই জন্যই বলা হয় মানে ইট ইস দ্য বিগেস্ট স্ট্রিট ফেস্টিভ্যাল ইন দিস ইন দ্য ওয়ার্ল্ড আই থিঙ্ক। আমার খুব মানে কি বলবো আর, মানে এই যে পুজোর যে সময় যে একটা ক্লাইমেট যে একটা হয় তৈরি, ইউনো যে আকাশটার যে মানে যে যে নীল হয়, সেই নীলটা একদম মনে হয় আলাদা, লাস্ট মানে 1 মাসের আগে থেকে একটা আলাদা একটা নীল হয়ে যায়, ওটা একটা ফিল্টার বসে যায় একদম, মানে ইউনো চারিদিকে একটা যে মানে সব জায়গায় একটা মানে গান হোক বাজনা হোক, তারপরে লোকেদের মধ্যে যেটা ফুর্তি, একটা এই যে 2 মাসের মধ্যে যে কোনো মনে মনে হয় দুঃখ নেই কারোর আর কি, সো আই থিঙ্ক দ্যাটস দি ওয়ান্ডারফুল থিং, দ্যাটস জাস্ট এখন যখন আমি ফিরে তাকাই আর কি, ইউ নো আই থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট ওয়ান্ডারফুল, আই থিঙ্ক দিস এই যে কমিউনিটি ফিলিং আমাদের যে বাঙালিদের মধ্যে একটা তৈরি হয়। দেখো আসলে তো আমরা এই যে আজকাল আমাদের নতুন আমাদের শুরু হয়েছে যে কমিউনিটি লিভিং, অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা তো কমিউনিটি লিভিং ই করতাম, মানে নো এই যে পাড়া পাড়ার সবাই চলে এসেছে, এই যে কমিউনিটি পুজো একটা হচ্ছে সবাই মিলে, এটাতে যে মানে একে অপরকে যে একটা সাপোর্ট করে দেওয়া, একে অপরের এক সময় ওই 2 মাসের জন্য একদম মনে হয় যেন সাথে সবাই মিলে একটা একটা সাম এনথুজিয়াজম হ্যাজ কাম ফ্রম ইনসাইড, সামথিং ইজ কম্পেলিং আস দ্যাট ওকে নো উই বি অল বি হ্যাপি, সো আই থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট ওয়ান্ডারফুল অ্যাবাউট আমাদের বাঙালিদের দুর্গাপূজা।